অনেকটা পিছিয়ে পয়েন্টের দিক থেকে এবং জেনেছিলেন একজনকে বের করে অর্থাৎ লাইন আউট হয়েছেন একজন অলরেডি বাংলাদেশ কিন্তু একটা পয়েন্ট পাচ্ছে এবং সেই সাথে আরো একজনকে বেট সংগ্রহ বাড়লো পঁয়ত্রিশ দ্বিতীয় খেলা চলছে বেশ বেশ চল্লিশ মিনিটের ম্যাচ মাঝখানে পাঁচ মিনিটের একটা ব্রেক থাকে ছেলেদের খেলায় মেয়েদের খেলায় পনেরো পনেরো তিরিশ মিনিটের ম্যাচ থাকে মাঝখানে থাকে পাঁচ মিনিটের বেরোতে আরো একবার অলআউট হয়ে যাওয়ার শঙ্কায় রেইডারকে যদি কোনোভাবে কট করতে পারেন ওই জায়গায় এবং ইয়াস আইন কাল হল হোল্ড এবং শেষ করতে রাইডার কট দ্যাট সাউথ কোরিয়া রে ব্লক হয়েছে দারুন একটা ব্লক ও মাই গুড ওই জায়গায় সবুজ মিয়া তিনি যে ব্লকেরটা তৈরি করলেন ওই জায়গা থেকে রেডার নিজের কোটে ফিরতে পারেনি জন লিম তিনি কিন্তু কট হয়ে গেলেন আরো একটা পয়েন্ট বাংলাদেশের জন্য সুতরাং এই রেই হয় তাদেরকে পয়েন্ট অর্জন করতে হবে না হলে

পঞ্চমবারের মতো অল আউট হয়ে গেল সাউথ কোরিয়া বোনাস পয়েন্ট বাংলাদেশের জন্য এই রেড থেকে চারটা পয়েন্ট নিয়ে নিজের কোর্টে ফিরেছেন মিজানুর রহমান এবং বাংলাদেশ কিন্তু হাফ সেঞ্চুরি পার করে ফেলল অর্থাৎ পয়েন্টের দিক থেকে পঞ্চাশ পেরিয়ে গেছে বাংলাদেশ দর্শকদের উন্মাদন চেষ্টা করছেন পয়েন্ট নিয়ে কোর্টে ফিরবার জন্য সাহসিকতা দেখাচ্ছেন তিনি একেবারে বোনাস লাইনের কাছাকাছি এবং ইয়াস একাধিক পয়েন্ট পাবেন মিজান এবং সরাসরি সাম্রাজ্য দেখছেন টেস্টের পর্দা এবং টেস্ট পোর্টসের ডিজিটাল প্ল্যাটফর্মেও স্টেম করে খেলা দেখার সুযোগ আবারও ব্লক আবারও ব্লক একেবারে অসহায় আত্মমস আত্মসমার বন্ধক্ষেন করিয়া আত্মবিশ্বাসটা নিয়ে অন্তত চতুর্থ আসরে শুরু করতে যাচ্ছে টানা তিন আসরের হ্যাট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ যাদের পেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাইট লেফট কভার খুবই দ্রুত গতি সম্পন্ন রেইড সাউথ কোরিয়ার কাছ থেকে রেডার ওই জায়গায় মিন হিয়ক জং তিনি রেইড করছেন ব্লক করবার চেষ্টা এবং আউট হয়ে যাবেন বাংলাদেশের জিয়াউর রহমান তিনি ব্লক তৈরি করতে চেয়েছিলেন একটা ব্লক তৈরি করতে চেয়েছিলেন কিন্তু অপোনেন্টের কোর্টে ঢুকে পড়েছেন যে কারণে তিনি আউট হয়ে গেলেন এবং একটা পয়েন্ট পেয়ে গেছে সাউথ কোরিয়া কিন্তু বলতে বলতেই খেলার শেষ হুইসেল যার অর্থ এই ম্যাচে ওপেনিং ম্যাচে বড় ব্যবধানে জয়লাভ করলো বাংলাদেশ দল কংগ্রাচুলেশনস বাংলাদেশ টিম চমৎকার এই জয়ের জন্য সাতষট্টি বাইশ পয়েন্টের বড় ব্যবধানে জয় তুলে নিল বাংলাদেশ দল বঙ্গবন্ধু কাপ টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্টের ওপেনিং ম্যাচে ফুল টাইম স্কোর লাইন বাংলাদেশ সাতষট্টি বাইশ দক্ষিণ কোরিয়া এবং উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে পূর্ণ পয়েন্ট লাভ করলো এবং শুভ সূচনা করল বঙ্গবন্ধু Champion. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.